রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফলে দিন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলত উদ্বোধনী বক্তব্য রাখে মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ হামিম। ধর্মীয় আলোচনাত অংশগ্রহণ করে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ডক্টর আব্দুল মাহবুদ, কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলামা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজবি, মৌলানা মোহাম্মদ ইমাম শরীফ, মৌলানা মোহাম্মদ নাসিরউদ্দিন নাহিদ সহ আরো বোধকে। দ্বিতীয় তথা শেষ দিন মাহফিলত সভাপতিত্ব করে ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, উদ্বোধন করে সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ রাসেল রানা। এদিন ধর্মীয় আলোচনার অংশগ্রহণ করে ডাহা কাদেরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেজা, কারি মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, মৌলানা মোহাম্মদ হোসাইন আনসারী সহ আরো বোধকে। মাহফিলত বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ মধ্যম গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ জমিরসন মাস্টার, উপজেলা ইসলামিক ফ্রন্ট সভাপতি আজিজুল হক আল কাদরি, যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ মামুন রশিদ মাসুদ সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ল। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।